হ্যালো ভিয়ার্স আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আফতাবনগর অ্যাপ ব্লক তিন নম্বর রোডে রয়েছে রুমেলা ডেরি ফার্ম এই রুমেলা ডেরি ফার্মে তিনি এলো একটি বকনা দিয়ে শুরু করে আজ তার খামারে রয়েছে বাইশটি গরু ছোট বড় বাইশটি এই বাইশটি গরুর ভিতরে হলো নয়টি হলো গাবি এই নয়টি গাবি গরুর থেকে যিনি দুধ পেয়ে থাকেন প্রতিদিন সকাল বিকাল চল্লিশ লিটারের মতন এই চল্লিশ লিটার দুধ প্রতি লিটার দুধুলো বিক্রি করে থাকেন হলো এক লিটার একশো টাকা করে সেই দুধগুলো বিক্রি করেন প্রতিদিন তার হলো ইনকাম হচ্ছে পাঁচ হাজার টাকা এবং এই পাঁচ হাজার টাকার ভিতরে এক থেকে দেড় হাজার টাকা তার গরুর খাবারের পিছনে খরচা হয় আর বাকি সব টাকাই তার হলো প্রতি দিন টাকাগুলো সেই হলো প্রতিদিন এই অল্প অল্প করে যে জমা করে সেই টাকাগুলো দিয়ে আবার যখন একটি গাবি ভালো গাবি পান তখন সেই গাবিগুলো কিনেন আবার কিনে তিনি হলো আবার যেই গরুটা যখন একটু ত্রুটিমূলক কিছু মনে করেন সেই গরুটাকে বিক্রি করে দিয়ে আবার পুনরায় আবার আরেকটি গাবি কিনেন কিন্তু এইভাবে তার খামারের দিন দিন পরিধি বেড়েই চলছে দর্শক একজন নারী হয়ে কতটা কষ্ট করছেন এবং তিনি একটি কথাই আমাদেরকে বলেছেন যে গরুর সাথে গরু না হলে গরু পালন করা যায় না এবং গরুকে সেভাবে খাদ্য না দিলে বা গরু থেকে সেই ইনকামটাও করা যায় না দর্শক আমরা আপনাদেরকে চলুন কথা বলি যে রুমেলা আপা কিভাবে গরুগুলো পালন করছে এবং পালন করতে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে সব বিষয় নিয়ে কথা বলি আসসালাম আলাইকুম খারা কেমন আছেন আপনি সমস্যা নাই আপনি কাজ করেন আমরা কথা বলি হ্যাঁ আচ্ছা আপনি গরু পালন করতেছেন কতদিন ধরে গরু 20 বছরের বেশি 20 বছরের গরু কি এখানেই পালন করছেন না না অন্য জায়গায় করতেন আগে আগে বনশ্রীতে ছিলেন আগে বনশ্রীতে তো এই গরু পালন করতে আপনি প্রথম আগ্রহী হলেন কেন মানুষ তো অনেক কাজই করে ব্যবসাবাণিজ্যর ভিতরে অনেক কাজ রয়েছে বাসাবাড়িতে অনেকগুলো কাজ রয়েছে সে সুবাদে আপনি নারী হয়ে গরু পালনে আগ্রহী হলেন কেন তাহলে আপনি

সংসারের কাজও আপনার করতে হয় সব কাজ করতে হয় আপনার স্বামী কি আপনাকে হেল্প করে হ্যাঁ করে দোনো এনে হেল্প করি হের হাই করে আমার এই আমি করে হের হই দোনো দোনো করি এই গরু পালন করে আপনার মানে কতটুকু সংসারের আয় উন্নতি করেছেন আচ্ছা খেয়াল আছে অল্প তো হয় 10 গরুর ভিতরে আপনার কয়টা গাবি রয়েছে হ্যাঁ গাবি গরু কয়টা গাবি গরু আছে 9টা 9টা এই 9টা গরুর গাবীর ভিতরে আপনাদের হলো কত লিটার দুধ দিয়ে থাকে সকাল বিকাল ওনা সকালে বেজালতে 30 লিটার আগে ওই ছিল এখন হলো 30 লিটার হয় তো আপনি আমাকে বলবেন যে এই 30 লিটার দুধ আপনি হলো লিটার কত করে বিক্রি করেন 100 100 টাকা আপনার খামার থেকে কি দুধগুলো এসে নিয়ে যায় না আপনি বাসায় বাসায় গিয়ে বিক্রি করেন বাজার থেকে লয়ে যায় আপনি আমাকে একটু বলেন যে আপনার এই গরু পালন করতে গিয়ে মানে এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনার জীবনে কষ্টও পেয়েছেন বা দুঃখ লাগছে বিষয়গুলা যে আপনার গরু খামার থেকে মারাও গেছে এমন কোন স্মৃতি রয়েছে কি মরছে আগে মর্ষে এখন মরে না আগে মরেছে এখন আর মরে না আগে কেন মরছিল আমাদের বলবেন আগে মর্ষে আগে বাসরে এর মনে হয় যত্ন মতন এনেই ওই বাচ্চা ওসব কিছু কইছে মরে গেছে রে তো এই যে আপনি দুধ দইতে এবারে মানে তার মানে 20 বছর আগের কথা যেগুলো আপনি মানে নিলো যে সময় আপনার গরুগুলো মারা গিয়েছে এখন আর আপনার গরুগুলো মারা যাওয়ার অপশন নেই মানে আপনি প্রতি মানে ডাক্তার দিয়ে চিকিৎসা করতে পারেন বা কোনো সমস্যা হইলে আগের থেকেই আপনারা বুঝতে পারেন হ্যাঁ গরুগুলোকে কিভাবে খাবার দাবার দেন আপনি প্রতিদিন প্রত্যেকদিন খাওয়ায় সকালবেলায় বসি কুড়া দেই যাও দেই পানি খাওয়াই আবার বন্ধ সারা থাকে সারা দিন এই যেমন আইতে আমরা পানি খাওয়াই বসি কুড়া দেই বেশিরভাগ কি আপনার গরুগুলা কি আপনি বাইরে ছেড়ে পালন করেন হ্যাঁ সারা থাকে সারা দিন বন্ধ এই ছাড়া যখন থাকে মাঠে তখন কি আপনার গরুগুলা কোনো সমস্যা হয় না না এমন কোনো সমস্যা গরম লাগে গরু কাছে আর ছাড়িয়ে থাকে ছায়া কি আপনারা নিয়ে যান না গরুই ছায়া চলে যায় গরুই ছাওয়া যায় গরুই বিছায় করে সব

এই যে গরুগুলোকে আপনি যখন মানে গোসল করান বা দুইবারে কি এই গরমের ভিতরে গোসল করানোটা কি মানে ঠিক হচ্ছে কিনা বা আরো বাড়তি করানোর প্রয়োজন মনে করেন কিনা আরো বাড়তি করানোর গরু বেশি মনে করেন না একটা জামেলা করে পাই না যে কি করে হেটি কইতে বেশি করে নেই পাশাপাশি কি আপনার কোনো কর্মচারী রয়েছে না আমরা কর্মচারী রাখি না আমরা নিজেরাই খাই তো আপনার স্বামী কি কাজগুলা করে থাকে আপনার এই যে হ্যাঁ গরু বানায় নিজে আদায় পাইছে দেই আবার নিজে গোবর বইরা দেই হ্যাঁ গোবর ফলায় এই 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 কাজ পানি গঞ্জি দুই জন মিলা দিলা নি গরুর খাবারের পানি তো প্রতিদিন আপনার এই খামার থেকে কত টাকা ইনকাম আসে দুধের থেকে

নারী উদ্যোক্তা আছে অনেকে গরু পালন করতে চায় না যে গরু পালনে অনেক কষ্ট বা গরু পালন করাটা নারীদের জন্য খারাপ মনে করে অনেকে তো আপনি নারী হিসাবে যে গরু পালন করতেছেন একটা আয় করতেছেন সেই সুবাদে সংসার এবং ছেলে মেয়েদের জন্য অনেক উপকারে এই বিষয়টা এটাকে আপনি কেমন কিভাবে দেখছেন বিষয়টা হলো আপনার স্বামী এবং আপনার ছেলে মেয়েদের জন্য যে আপনি যে কষ্টটা করতেছেন এখন গরু পালন করে সে থেকে তো আপনার

আগে আসলে একটা কিনছে এমন বাসুর কিনছি একটা কিবা গায়ে কিনছি একটা কিনতে কিনতে এটা বাড়াইছি গরুর তিনে বাড়ছে আবার আপনি কিনে বাড়াইছি তো আপনাদের এই আফতাব নগরে তো হলো প্রতি বছরে কোরবানিতে এখানে হাট বসে তো সেই হাট বসার সময় কিন্তু অনেক দেশ থেকে অনেক গ্রাম থেকে অনেক জেলা শহর থেকে গরু নিয়ে আসে সেই গরুগুলার মানে হলো ভাইরাসে বা যে কোনো খুরা রোগ বা যে কোনো রোগ সংক্রান্ত মানে বাতাসের সাথে মানে হলো বয়ে বেড়ায় তো সেই সময় কি আপনার গরুকে ভ্যাকসিন বা এই ধরনের টিকাগুলা দেওয়া হচ্ছে কিনা এই পনেরো দিন আগে তার মানে এলো রমজানই চ চলে গেল কিছুদিন আগে দুই হাজার উনিশ রমজানের ভিতরে আপনার টিকাগুলা দিয়েছেন যাতে আপনার এই ভ্যাকসিনটা যাতে মানে ভালো কাজ করে বা আপনার গরুকে কোনো সমস্যা না পড়ে সেই কারণে আপনি ভ্যাকসিনগুলা দিয়েছেন তো এছাড়া আপনার যে বকনা গরুগুলা থাকে যে বাচ্চাগুলা থাকে এগুলো যখন একটু বড় হয় তখন আপনি কি করেন করবেন আপনার এই যে গাভিটা দেখছি কোন জাত কত লিটার দুধ দিয়ে থাকে দশ লিটার হয়েছে সকাল বিকাল সকাল বিকেল দশ লিটার হয় তো এই অস্ট্রেলিয়ান হিসাবে তো দুধ আর বেশি দেওয়ার কথা তো বেশি হয় না কি অসুখ হয়েছিল এইগুলোটা কুরা জ্বর জ্বর ছিল এখন কি ভালো হইছে তো আপনার এই খামারে যে আপনারা বললেন যে 10টা মানে হলো 9টা হলো গাবি আর হলো বাছুর টাছুন মিলে কয়টা গরু टोटल 20 22টা তো 22টা হলো টোটাল ছোট বড় মিলিয়ে আপনার 22টা গরু রয়েছে এখানে তো আপনি শুরু করেছিলেন বললেন একটা গরু দিয়ে একটা গরু থেকে আজকে আপনার বাইশটা গরু বাইশটা ওই আবার এর বিষয়ে আবার কিনতে আছি বেচতে আছি কিনতে মানে কোন গরুগুলো আপনি বিক্রি করেন আর কোনটা কিনেন বিক্রি করি যেটা মরখান গাই যেটা দিদি যে নষ্ট হয়েছে গাই এটা দুধ হয় না কিবা বা হেটি বেছে লায় আবার বাছুর মাংস বেচা লায় বাছুরগুলো আপনি বিক্রি করে দেন বাসুর বেশি আবার গাভীও বেচা লায় যদি নষ্ট হয়ে যায় বেচা দেয় এটি মানে গাবি ভি যেগুলো নষ্ট হয়ে যায় যেগুলো বীজ নেয় না এই ধরনের তো আপনার খামারে এমন কোন গাবি রয়েছে যে যেগুলা বীজ নেয় না অনেকবার আপনি চেষ্টা করেছেন এমন কোন কত কি ধরনের সমস্যা পড়ছিলেন আপনি আমাদেরকে একটু বলবেন আপনার এই যে এখানে দেখেছিল যে আপনার চারটা বকনা বাচ্চা রয়েছে সার বাচ্চাও আছে তো এগুলা তো মনে করেন যে একই সাইজের মনে হচ্ছে এ বয়স না তো এই আপনার খামারে কি এমন কোন গরু রয়েছে যে যে 12 মাসে দুধ দেয় না মাসে 12 মাসে দুধ দেওয়ার সে ধরনের গরু নেই তো আপনার এই গরুগুলা যখন মানি হলো আবার যখন হলো বাচ্চা দিবে যখন বীজ দিবে তো সেই সুবাদে আপনি তখন হলো কিভাবে বীজগুলা দিয়ে থাকেন ডাক্তার দিয়ে দেন না কোনো গাবি দিয়ে দেন সার দিয়ে দেন ডাক্তার দিয়ে

তো আপনি গরু পালন করতে গিয়ে যতটুকু আগে যে গরু পালন করতে যখন শুরু করেন নাই তখন আপনার ফ্যামিলির হাল অবস্থান কি ছিল তো আপনার যখন হলো গরুগুলো একটা গরু পালন করছেন সেই সময় আপনার সংসারের হাল অবস্থান কি ছিল আর এখনকার কি অবস্থান তো আপনি আপনি কি মনে করেন যে গুরু পালন করে আপনার সংসারের আয় উন্নতি সবচেয়ে ভালো অবস্থানে এই গুরু পালন করতে কষ্টটা কেমন আমাদেরকে একটু বলবেন আপা কি ধরনের কষ্ট আমাদেরকে একটু বলবেন লাগে আর মানে গরুর সাথে গুরু হইতে হবে তারপরে গুরু পালন করা যায় আর গরু থেকে মানে হলো যদি গরুকে যেমন খাওয়াবেন তেমনই আপনার গরুর থেকে আয় আসবে তো এইভাবে যে আয়টা করছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপা আপা আপনি ভালো থাকবেন দর্শক আপনারা শুনলেন যে আপা কিভাবে গরুগুলো পালন করছে যে সে এক কথাই বললেন যে গরুর সাথে গরু না হলে গরু পালন করা যায় না আর গরুকে যদি ভালোভাবে খাদ্য না খাওয়ানো হয় তাহলে সেই গরু থেকে আয় উন্নতি হয় না দর্শক আপনারা না কেমন লেগেছে আপনাদের প্রতিবেদনে আপনাদের প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে হবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ